দেখলেন তো তাদের কষ্ট। এসব থেকে বাঁচতে হলে ভালো করে জানতে হবে, শক্তভাবে মানতেও হবে। তাই আসুন দেখি কেন আমরা সবাই নির্মল নিঃশ্বাস চাই। ধূমপানে ক্ষতি করে না মাথা থেকে পা পর্যন্ত শরীরের এমন কোনো অঙ্গ নেই। ধূমপান বিষপান কথাটা আমরা শুনে থাকি, কিন্তু এই বিষ এত খারাপভাবে কাজ করে এবং দীর্ঘ সময় ধরে কাজ করে যে আমরা এটা চোখে দেখতে পারি না। তামাকের মধ্যে শুধু ধূমপান নয়, অন্যান্য যে সমস্ত দ্রব্যাদির মধ্যে তামাক আছে, যেমন জর্দা, পানের ক্ষয়ের, বুকা, সব ধরনের তামাকই মানুষের মৃত্যুর কারণ। সে কারণেই এই তামাকের মধ্যে যে নিকোটিন রয়েছে, এই নিকোটিনের ভেতর যে টার এবং বিষ রয়েছে, তা রক্তের সাথে মিশে ধীরে ধীরে কুঁড়ে কুঁড়ে খায় মানুষকে। এরা অবশ্যই জানে না তামাকের এই মারাত্মক ক্ষতির রোগের কথা, জানলে এই বিষপানে বিরত থাকত। আপনি কি চান অকাল মৃত্যু? নিশ্চয়ই নয়। কাজেই একটু অভ্যাস পরিবর্তন করুন, পানের সাথে গুল সেবন করা কিংবা গুল মুখের ভিতর ঢুকিয়ে রেখে এক ধরনের তৃপ্তি বা নেশা করা, এটা থেকে বিরত থাকুন। আপনি সুস্থ থাকবেন, আপনার মুখ ভালো থাকবে, ক্যান্সার আপনাকে আক্রান্ত করবে না। এই তামাক চাষ করে কৃষক ভাইরা কি ধরনের বিপদের শিকার হচ্ছে? এমন হতে পারে তারা তামাকের ক্ষতিকর দিক নিয়ে বিশদভাবে জানেই না, তাই নিজের অজান্তে নিজের ক্ষতি করে আসছে। ক্ষতি হচ্ছে ভালো ফসলি জমির উর্বর মাটির। তামাক গাছ মাটির সব রস শুষে নিচ্ছে, মাটি হারাচ্ছে তার পুষ্টি, যার ফলশ্রুতিতে অন্য ফসলের ভালো ফলন ক্ষমতা মাটি হারিয়ে ফেলছে। কৃষিতে তামাক চাষ একটি বড় সমস্যা। তামাক চাষাবাদের ফলে ফসলের উৎপাদন ঘাটতি হচ্ছে, মাটির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে, সেচ পানি সহ পরিবেশ দূষণের শিকার হচ্ছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম এবং এর আশপাশের অনেক জেলাতেই এখন তামাকের চাষাবাদ ব্যাপক আকারে করা হচ্ছে। ফলশ্রুতিতে বনাঞ্চল উজাড় করে সেখানে তামাকের পাতাও শুকানো হচ্ছে। এতে স্বাস্থ্য, পরিবেশ এবং অর্থ অপচয় হচ্ছে এবং আমাদের দেশের মানুষ তার শিকার হচ্ছে। যে তামাক চাষ, এর একটা ক্ষতিকর দিক আছে। তামাক কিউরিং এর ফলে আমরা প্রচুর কাঠ আমরা বার্ন করছি, জ্বালাচ্ছি, এর একটা ক্ষতিকর দিক আছে। আমাদের অনেক গাছপালা ধ্বংস হচ্ছে, জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। পাহাড়ি অঞ্চলে চাষ করতে গেলে আমরা জীব বৈচিত্র্য হারাচ্ছি এবং মাটির গুণাবলী নষ্ট হচ্ছে। সর্বোপরি আমরা এটা যখন তামাকটা যখন আমরা হারভেস্ট করলাম, যখন আমরা এটা কিউরিং করতে যাচ্ছি, এতে আমাদের আপনার স্বাস্থ্যগত ক্ষতি হচ্ছে। তামাকের চারা লাগানো, সেচ দেওয়া, গোড়ায় লাঠি চাপা, এসব খুবই ব্যয়বহুল। তামাক চাষ করার সময় গাছের পরিচর্যা, পরিপক্ক গাছ কাটা এবং শুকানো ও গুদামজাত করার সময় তামাকের যে বিষাক্ত পদার্থ, যেটা নিকোটিন, সেটা চাষিদের শ্বাস প্রশ্বাসের সাথে ঢুকে যায়। ফলশ্রুতিতে এদের শ্বাসকষ্ট হয় এবং ফুসফুসেরও ক্ষতি সাধন হয়। কৃষকরা বন কেটে তামাক চাষ বা বনের গাছ কেটে তামাক শুকিয়ে থাকে। তাছাড়া মানুষের চলাচলের রাস্তায়, খোলা জায়গায়, বাড়ির উঠোনেও তামাক শুকিয়ে থাকে। কোন কোন চাষি ভাই তার নিজের শোয়ার ঘরের মাচায় ও সিলিং এ সারি করে সারা বছরই তামাক খোলা অবস্থায় সংরক্ষণ করে থাকে। তামাক চাষ গুদামজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণের সময় এলাকার বায়ু দূষণ হয়, ফলে এলাকার সকল নারী পুরুষ এমনকি শিশুরাও আক্রান্ত হয়। ফলশ্রুতিতে এর ক্ষতিকর প্রভাব পড়ে ফুসফুসে বা শরীরের অন্যান্য অঙ্গে, যেমন ক্যান্সার, যক্ষা এবং অন্যান্য রোগেরও শিকার হয়। আমরা বুক ভরে শ্বাস নিই, আমাদের ফুসফুস সুস্থ থাকে। এই ফুসফুস যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের শ্বাসকষ্ট হয়, দেখা দেয় ফুসফুসের বিভিন্ন রোগ। দেখা গেছে ফুসফুসের ক্যান্সারের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে তামাকের। অর্থাৎ যারা তামাক সেবন করেন তাদের ফুসফুসের ক্যান্সারে ভোগার কারণ যারা তামাক সেবন করেন না তাদের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ধারা 12-এর আওতায় তামাক চাষ নিরুৎসাহিত করার লক্ষ্যে কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদানের কথাও বলা হয়েছে। তাই তামাক চাষ নিয়ন্ত্রণের লক্ষ্যে তামাক চাষ প্রবণ এলাকায় বিকল্প অর্থকরী ফসল আবাদ করা যায়। যেহেতু তামাক শীতকালীন ফসল, সেহেতু তামাকের পরিবর্তে
শীতকালীন সবজি যেমন টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম, মূলা, তরমুজ, বাঙ্গি, মিষ্টি কুমড়া, ভুট্টা, আখ এসব আবাদ করে তামাকের চেয়ে বেশি টাকা পাওয়া যায়। তাই আসুন সবাই মিলে তামাক চাষ পরিহার করে বিকল্প চাষাবাদে আগ্রহী হয়ে আপনারা বিকল্প চাষাবাদ শুরু করুন। আমি আপনাদের সব রকমের সহযোগিতা দেব। তবে তামাক চাষের বিকল্প এখন কৃষক ভাইদের চিন্তা ভাবনা করা উচিত। এখন তাদের বোঝা উচিত শীতকালীন ফসলে অধিক লাভ এবং আনুপাতিক হারে পরিশ্রমও কম। শীতকালীন ফসল টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, সিম, মূলা, তরমুজ, বাঙ্গি, মিষ্টি কুমড়া, ভুট্টা, আখ এসব ছাড়াও উচ্চমূল্য ফসলের মধ্যে আদা, রসুন, হলুদ, পেঁয়াজ, টমেটো, বিট, লেটুস ও বাংচিন অনিয়ন ফসল সঠিক সময়ে বপন করে প্রচুর টাকা আয় করা যায়। তাছাড়া দিন বদলে তামাক চাষে তাদের অনেক উপলব্ধি এসেছে। তামাক চাষে মাটির কি পরিমাণ উর্বরা শক্তি হারায়, তামাক বর্জন করলে যক্ষা, ক্যান্সার, ফুসফুস, শ্বাসনালী, কণ্ঠস্বরে মারাত্মক মরণ রোগ রোধ করা সম্ভব। মাটির রস রক্ষা ও বনাঞ্চল রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য, অর্থ ও পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে সবাইকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আমাদের বুঝতে হবে বন কাটার ফলে পরিবেশের কি পরিমাণ বিপর্যয় ঘটে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের দেশের জন্য কমপক্ষে 25% বনাঞ্চল প্রয়োজন, অথচ আমাদের দেশে আছে মাত্র 6-9% বনাঞ্চল, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় খুবই কম। তাই আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে এবং বর্জন করতে হবে তামাক চাষের মতো ক্ষতিকর ফসলের উৎপাদন। সার্বিক দিক বিবেচনা করে তামাক চাষের বিকল্প শীতকালীন সবজি চাষ করে নিজেদের পুষ্টি চাহিদা মিটিয়ে জাতীয় অর্থনীতিতে আমাদের অবদান রাখতে হবে। এতে করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বার উন্মোচন হবে, দেশ হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী। তামাক আপনার, আমার, মাটি ও পরিবেশের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। আসুন আজ থেকে, এখন থেকে সবাই মিলে একযোগে তামাক পরিহার করে নিরাপদ, সুন্দর, সুস্বাস্থ্যের ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার করি। এতে আগামী প্রজন্ম পাবে নির্মল নিঃশ্বাস।